বর্তমানে স্মার্টফোনগুলোকে ছোটখাটো একটা কম্পিউটারই বলা চলে। তবে ভেবে দেখুন তো, আজ থেকে প্রায় 20 বছর আগের সেলফোনগুলোর কথা কেমন ছিল। যদিও সেসবের মাঝে নোকিয়ার বেশ কিছু সেট পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। হ্যাঁ দর্শক, জানাবো পুরনো দিনের বিখ্যাত কিছু নোকিয়া সেলফোনের জানা অজানা নানা দিক সম্পর্কে। সঙ্গে আছি আমি তাজরিন রিকা। প্রথমেই শুরু করা যাক নোকিয়া 3210 সেলফোন দিয়ে। এই মডেলটি বের হয় 1999 সালে। এটি ছিল মূলত নোকিয়ায় প্রথম বিগ হিট সেলফোন, আর যেই বৈশিষ্ট্য সেই সময়কার অন্য সব মোবাইল থেকে এটিকে আকর্ষণীয় করে তুলেছিল তা হলো এতে থাকা বিখ্যাত স্নেক গেম। সেই সময়ে অন্য সব ব্র্যান্ডের মোবাইল ছিল খুব একঘেয়ে, তবে এই মোবাইলটির দাম অপেক্ষাকৃত কম হওয়ায় এবং গেম থাকার কারণে তা খুব সহজেই গ্রাহকদের কাছে হয়ে ওঠে আকর্ষণীয়। মুঠোফোনও যে বিনোদনের মাধ্যম হবার ক্ষমতা রাখে, নোকিয়া 3210 বাজারে থাকা আর সব সেলফোনের সাথে প্রতিযোগিতা করে তা দেখিয়ে দেয়। তাছাড়া সে সময়ে নোকিয়ার এই সেট বিক্রি হয়েছিল 16 কোটিরও বেশি ইউনিট। এবারে আসা যাক নোকিয়া 3310 সেলফোন সম্পর্কে। 2000 সালে 1 সেপ্টেম্বর এই সেটটি প্রথম বাজারে আসে। প্রায় 22 বছর পরেও এই মোবাইলটি এখনও সমানভাবে বেশ পরিচিত। নোকিয়ার এই সেটটি জনপ্রিয় ছিল এর টেকসই গঠন এবং ব্যাটারির দীর্ঘস্থায়িত্বের জন্য। এছাড়া এই সেটের সার্বিক পরীক্ষায় 1000 ফুট উপর থেকে ফেলার পরেও দেখা গিয়েছে যে সেলফোনটি দিব্যি চলছে। তখন এই সেটের 13 কোটি 60 লাখের মতো বেশি পিস বিক্রি হয়েছিল। সালে রিলিজ হওয়া নোকিয়া 9210 ফোনটিকে বলা হয় বিজনেস ক্লাস স্মার্টফোন। এর ভেতরের অংশে কিবোর্ড থাকায় এটি দেখতে অনেকটা মিনি ল্যাপটপের মতো। এটি দিয়ে ফ্যাক্সও আদান প্রদান করা যেত, আর এতে ছিল 2টি ডিসপ্লে। নোকিয়ার এটি ছিল প্রথম সেলফোন যাতে মেমোরি কার্ড ব্যবহার করা যেত। সালের স্মার্টফোন বলা হয় নোকিয়া 6600-কে। তরুণ তরুণীদের অন্যতম আকাঙ্ক্ষিত সেলফোনে পরিণত হয়েছিল এটি, কারণ সে সময়ে অন্যান্য ফোনের তুলনায় এই মডেলটির স্ক্রিন ছিল বড়, সেই সাথে ছিল ক্যামেরাও যা দিয়ে ছবি তোলা সহ পরিষ্কার ভিডিও ধারণ করা যেত। এছাড়াও ছিল ব্লুটুথ, 6 MB ইন্টারনাল স্টোরেজ, মেমোরি কার্ড এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও ডাউনলোড করা যেত। নোকিয়া এনগেজ বিশ্বের প্রথম স্মার্টফোন, যেটি দেখতে ছিল পোর্টেবল গেমিং কনসোলের মতো। এর দুই দিকে থাকা স্লাইডের ইয়ারপিস এবং মাইক্রোফোন বসানো ছিল। সিম্বিয়ান ওএস চালিত ফোনটি প্রথম বাজারে আসে 2003 সালে। তবে গেমিং ছাড়া এই সেটটি অন্য কোনো সেগমেন্টে ভালো করতে পারেনি বলে খুব একটা সফল হয়নি। তারপরেও ফোনটি এর অনবদ্য ডিজাইনের জন্য ছিল বেশ আলোচনায়। সালে নোকিয়া 1100 এবং 2005 সালে নোকিয়া 3110 মডেলটি বের হয়। নোকিয়ায় এই দুটি মোবাইল সেটই প্রায় 25 কোটি পিস বিক্রি হয়েছিল পুরো বিশ্বে। এই সেলফোনগুলোর না ছিল কোনো ক্যামেরা, ছিল না কোনো কালার স্ক্রিনও। মূলত নোকিয়া এই ফোনগুলো দিয়ে টার্গেট করেছিল উন্নয়নশীল দেশগুলোকে। পৃথিবীতে এমন প্রচুর মানুষ আছে যাদের আইফোনের প্রয়োজন না থাকলেও একটি মুঠোফোনের প্রয়োজন থাকে অসীম, যার মাধ্যমে যোগাযোগটা অন্ততপক্ষে রক্ষা করা সম্ভব হয়। তাদের জন্যই মূলত এই ধরনের মোবাইল সেট। ফোনগুলোতে ছিল ফ্ল্যাশলাইট, কম্পোজার, ক্যালকুলেটর সহ নানান ফিচার। 2009 সালে নোকিয়া 1100 এর প্রোডাকশন বন্ধ হয়ে যায়।
নোকিয়া 7600 ফোনটি তার অনবদ্য ডিজাইনের জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এই ফোনের মাঝখানে স্ক্রিন ও দুদিকে কিপ্যাড ছিল। 2004 সালে ফরচুন ম্যাগাজিনের পক্ষ থেকে ফোনটি অ্যাওয়ার্ড পেয়েছিল। এর ওজন ছিল মাত্র 84 গ্রাম। এতে 0.3 মেগাপিক্সেল ক্যামেরা ছিল। তবে লঞ্চের কিছু সময় পর 50 MB স্টোরেজ যুক্ত এই ফোনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সালে কারো কাছে ক্যামকর্ডার থাকা মানে অনেক বিশাল একটি ব্যাপার ছিল। অথচ সে সময়ে নোকিয়া অত্যন্ত অ্যাডভান্স নোকিয়া N90 সেলফোন লঞ্চ করেছিল, যার স্ক্রিন পুরোপুরি 360 ডিগ্রি ঘোরানো যেত। এতে কার্ল জেইসের তৈরি করা 2 মেগাপিক্সেল ক্যামেরা লেন্স যোগ করা হয়েছিল। এই ফোনে অটোফোকাস ফিচার ও একটি LED ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছিল, যা তখনকার সময়ে একদম নতুন টেকনোলজি। এছাড়া ছিল নোকিয়া 7280 মডেলটি, যাকে লিপস্টিক ফোন হিসেবেও ডাকা হতো। এই সেলফোনটি রিলিজ করা হয় 2005 সালে। কোনো কিবোর্ড ব্যবহৃত না হলেও এতে ছিল একটি স্পিনার, যার মাধ্যমে নাম্বার ডায়াল করা যেত।